বই মানুষের প্রকৃত বন্ধু, জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে কিংবা মনোজাগতিক জ্ঞানের আলো ছড়াতে পারে একমাত্র বই। তাই তো বিশ্ব বই দিবসে এবারের প্রতিপাদ্য, আপনি একজন পাঠক, পাঠকের কাছে নিজের জ্ঞান বিকাশের জায়গা যেমন বই, তেমনি লেখকের কাছেও বই বিষয়ক দর্শন একজন পাঠক হিসেবেই তৈরি হয়ে থাকে। বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। জাগতিক নিয়মে অন্ধকার দূর করতে যেমন আলোর প্রয়োজন, তেমনি মনোজগতে জ্ঞানের আলো জ্বালে বই। আর্নেস্টের ভাষায় বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নেই। বই সম্পর্কে দেকার্তে বলেছিলেন, একটি ভালো বই পড়া মানে গেল শতাব্দীর মহৎ মানুষদের সাথে কথা বলা। রবীন্দ্রনাথের ভাষায় অতীত আর ভবিষ্যতের মধ্যে নির্মিত সাঁকো বলা হয় যাকে, শুদ্ধতা, সিদ্ধতা অথবা জ্ঞান লাভ। বই পড়ার কোনো বিকল্প নেই বলছেন এ প্রজন্মের লেখকরা। বই আসলে এমন একজন বন্ধু যেটা আসলে আমি বলবো যে একজন নীরব একজন বন্ধু, সারাক্ষণই আমাদেরকে, আমার জ্ঞানকে আলোকিত করছে, আমার মনের ভেতরটাকে আলোকিত করছে। বই পড়ার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায়, এটা আপনার সিনেমা দেখে বা নাটক দেখে বা অন্য কোনোভাবে আপনি এটা পারবেন না। বইয়ের সবচেয়ে কাছের বন্ধুটির নাম পাঠক, তাই তো পাঠকের কাছেও বই মানে অনন্ত যৌবনা। শুধুমাত্র এক কেন্দ্রিক না, সার্বিকভাবে সব ধরনের বিষয়ে জানার জন্য বই পড়াটা জরুরি। বইয়ের দাম বেশি, তো বইটা সবার কাছে সুলভ হওয়া উচিত। এত সব কারণেই হয়তো রাজা স্টিফেন বলেছিলেন, বই সহজে বহনীয় অনন্য এক জাদুর নাম। বই অতীত থেকে ভবিষ্যতে, প্রান্ত থেকে অন্তে, এমনকি জ্ঞানের আলো পৌঁছে দিতে পারে যুগ থেকে যুগান্তরেও। তাই বই হয়ে উঠুক মানুষের প্রকৃত বন্ধু। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।